খুলনা প্রেস ক্লাবের নবনির্মিত ব্যাংকোয়েট হল আজ উদ্বোধন হয়েছে। খুলনা দুই আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল হলটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, খুলনার সাংবাদিক এবং সাধারণ জনগণের ব্যবহারের জন্য কোনো ব্যাংকোয়েট হল ছিল না। এ হল উদ্বোধনের ফলে খুলনার সাধারণ জনগণ খুব স্বল্প মূল্যে ব্যবহারের সুযোগ পাবে, ফলে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণ উপকৃত হবে। তিনি এই হলের সৌন্দর্য বর্ধনে তার সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ব্যাংকোয়েট হলটি খুলনার প্রেস ক্লাবের অর্জনের ক্ষেত্রে একটি মাইলফলক। এটি ক্লাবের আয় বৃদ্ধির জন্য যেমন ভূমিকা রাখবে, একই সাথে যাদের খুলনা ক্লাব বা বড় বড় হোটেলে হল ভাড়া নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করার সামর্থ্য নেই, তারা এটির মাধ্যমে তাদের সামর্থ্যের মধ্যে অনুষ্ঠান আয়োজন করতে পারবে। তিনি কেবল বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাংকোয়েট হলটি ব্যবহার না করে সামাজিক কর্মকাণ্ডে ব্যবহার করার জন্য প্রেস ক্লাবের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনা রশিদ, প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।